কে ডিফারেন্সিয়েট করতে বলা হচ্ছে যে e টু দি পাওয়ার 7x তারপরে এটাকে ডিফারেন্সিয়েট করব সো d dx অফ e টু দি পাওয়ার 7x তাহলে দেখো তুমি ফার্স্টে ফর্মুলার দিকে তাকাও ex এর জন্য ফর্মুলা কোনটা ফর্মুলা নাম্বার 13 যে ex কে ডিফারেন্সিয়েট করলে ex ই থাকবে কিন্তু অ্যাকচুয়ালি এখানে তো ex না এখানে e টু দি পাওয়ার 7x সো আমি 7x পার্টটাকে x কনসিডার করব দেন dx অফ ex ডিফারেন্সিয়েট করলে ex x মানে কি 7x সো আমরা বেসিক ডিফারেন্সিয়েশন যখন করছি তখন কি বলছিলাম যে যাকে ডিফারেন্স x ধরে নিব তাকে আবার ডিফারেন্সিয়েট করব এখানে x কাকে ধরছি 7x কে সো 7x কে আবার ডিফারেন্সিয়েট করব সো e টু দি পাওয়ার 7x dx অফ 7x মানে 7 সো এটার অ্যানসার 7 e টু দি পাওয়ার 7x শেষ ঠিক আছে ধর এটা লাস্টের যে অঙ্কটা নাম্বার f এটাকে ডিফারেন্সিয়েট করতে বলছে যে আমি ফার্স্ট একটু লিখে নেই 5 x স্কয়ার প্লাস e টু দি পাওয়ার x স্কয়ার এবার এটাকে ডিফারেন্সিয়েট করতে বলছে ডিফারেন্সিয়েট করি ফার্স্ট এটাকে যদি মাল্টিপ্লাই করে দাও বা মাল্টিপ্লাই না করে তুমি ডিরেক্টলি ডিফারেন্সিয়েট করো ডি dx অফ মাল্টিপ্লাই করলেও করতে পারো 5 x স্কয়ার প্লাস 5 e টু দি পাওয়ার x স্কয়ার এবার এটাকে ডিফারেন্সিয়েট করব এই জন্য আমি আর ddx লিখবো না 5 is a constant 5 x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে 2x প্লাস 5 কনস্ট্যান্ট এবার আবার দেখো x স্কয়ার দ্যাট মিন্স আমাদেরকে x স্কয়ার কে x ধরে নিতে হবে x স্কয়ার কে যদি আমরা x ধরে নেই দেন e টু দি পাওয়ার x ডিফারেন্সিয়েট করলে e টু দি পাওয়ার x থাকে সো e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে e টু দি পাওয়ার x থাকে সো e টু দি পাওয়ার x এবার একটু তাসফি আমাকে অ্যানসারটা বলো আমি এখানে x কাকে কনসিডার করছি তাসফিয়া ইনস্ট্যান্ট টেনশন না পেলে আমি ধরে নিব ক্লাসে নাই তাসফিয়া তাসনুবা জি স্যার হ্যাঁ আমি বলছি যে এখানে আমি e টু দি পাওয়ার x স্কয়ার সো আমি এখানে একটা জিনিসকে x ধরছি কাকে x ধরছি স্যার ব্র্যাকেটে যেটা আছে সেটা তুমি এতক্ষণ ক্লাসে কিছুই মনোযোগ দাও নাই ক্লাসে কেন মনোযোগ দাও না তাসফিয়া আনা তুমি বলো এখানে x কাকে ধরছি যে এখানে e টু দি পাওয়ার x এর ফর্মুলা আমরা জানি এখানে আছে x স্কয়ার সো যাকে x ধরছি তাকে আবার ডিফারেন্সিয়েট করব সো 10x প্লাস 5 e টু দি পাওয়ার x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে 2x সো 10x প্লাস 5 2 যা 10x e x স্কয়ার এই হচ্ছে অ্যানসার তাসফিয়া কিন্তু আমি আবার কোশ্চেনে যাব যারা ক্লাসে মনোযোগ দাও না তারা কিন্তু কেয়ারফুল আমি কিন্তু সেকেন্ডে সেকেন্ডে কোশ্চেন করব স্যার স্যার হ্যাঁ বলো স্যার স্যার আইগো বলো আমি শুনতে পারি না স্যার আচ্ছা আমি সেকেন্ড আরেকটা মেসেজ যাচ্ছি ওই কোশ্চেনটা দিয়ে রাখো কোনো প্রবলেম নেই কিনা এগুলো অনেক ইজি ম্যাথস ধরো কোয়েশ্চেন 2 এর জি নাম্বার অঙ্কটা দেখতে অনেক কমপ্লিকেটেড লাগতেছে আমরা এই অঙ্কটা একটু করি কোয়েশ্চেন 2 এর জি এটা ডিফারেন্সিয়েট করতে বলছে তোমাকে e টু দি পাওয়ার x প্লাস 1 বাই e টু দি পাওয়ার x মাইনাস 1 সো এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি সো আমি এখন লিখি d dx অফ e টু দি পাওয়ার x প্লাস 1 বাই e টু দি পাওয়ার x মাইনাস 1 একটু মেহরিন বলো মেহরিন আমি এই অঙ্কটা কিভাবে আগাবো স্যার মেহরিনের চার্জ চলে গেল ও চার্জ গুড মেহরিনের চার্জ চলে গেছে মাহিনা তুমিই বলো যে এটাকে আমরা কিভাবে আগাবো এখন কই মাহিনা তুমি বলো কিভাবে আগাবো মানে প্রসিড করবো কিভাবে
দেখি কি বলে বলছে স্যার একটা স্ক্রিনশট দিবেন আমি বোর্ড ভালোভাবে দেখতে পারতেছি কি বলো আমি এত ভালো মানে ক্যামেরা লাগাইছি বোর্ড ভালো মতো দেখা যাচ্ছে না স্যার আমারও দেখা যায় না স্যার এটা এটা আমাদের ইন্টারনেট প্রবলেম স্যার আমারও আইয়া ঠিকই বলছো কারণ আমার এখানে ইন্টারনেটের স্পিডও আমার অনেক ভালো u equals to e to the power x plus 1, let v equals to e to the power x minus 1. So, এটাকে যদি ডিফারেন্সিয়েট করি du by dx মানে হচ্ছে e to the power x ই থাকবে কারণ e to the power x কে ডিফারেন্সিয়েট করলে e to the power x ই থাকবে 1 কে ডিফারেন্সিয়েট করলে 0 আর ডিফারেন্সিয়েট করলে যেটা থাকবে আমি ফর্মুলা কিন্তু লিখে দিছি এটাকে যদি ডিফারেন্সিয়েট করি dv by dx তাহলে এটাও e to the power x ই থাকবে এবার ddx অফ এটা এটা যদি ডাইরেক্টলি করি আগে যদি ফর্মুলাটা তুমি লিখতে চাইলে লিখতে পারো ফর্মুলা কি নিচে v স্কয়ার সো v v মানে e to the power x minus 1 হোল স্কয়ার v ddx অফ u v মানে e to the power x minus 1 ddx অফ u মানে du by dx आंसर ex minus u ddx অফ v u মানে e to the power x plus 1 v ddx of v ddx of v মানে হচ্ছে তোমার e to the power x হ্যাঁ আচ্ছা এরপর এবার এটাকে সিম্পলিফাই করব ডিফারেন্সিয়েশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার সিম্পলিফাই করব সিম্পলিফিকেশন কিভাবে হবে দেখো তুমি e to the power x এখানে আছে e to the power x এখানে আছে e to the power x কমন নিয়ে নাও সো e to the power x minus 1 minus e to the power x এখানে plus 1 আর minus minus 1 হয়ে যাবে নিচে e to the power x minus 1 whole square so এটা এটা কাটা চলে যাবে minus 1 minus 1 minus 2 e to the power x divided by e to the power x minus 1 whole square এই হচ্ছে answer minus 2 e to the power x divided by e to the power x minus 1 whole square এটা বুঝতে কারো কোনো প্রবলেম কি আছে স্যার আপনি কমন নাওয়ারটা কি করলেন স্যার আমি বুঝলাম না এটাতে আপনি মাঝখানে কি করলেন আমাদের আর করে দেওয়ার কোনো প্রয়োজন নাই আমি জাস্ট দুইটা অঙ্ক করতে দিচ্ছি আমাকে একটু ছবিটা পাঠাবো